जबाकुष्मशङ्काशं काश्यप्यङ्गमहार्दुतिं धन्तारिं सर्वोपापघ्नं प्रणोतस्मि दिवाकरम्। चुटकी दाड़ा दाड़ा बोलछी, खूब खराब हो जाबे किंतु चुटकी दाड़ा दाड़ा बोलछी, चुटकी भालो हबे ना किंतु तो बेरे दाड़ा बोलछी दाड़ा। দাঁড়া দাঁড়া, এই তো খড় কাটলো, একটু সবুর কর। কত করে বললাম আমার জামার বোতামটা একটু লাগিয়ে দিও। চোখের মাথাটা কি খেয়েছে নাকি? একা হাতে সংসার সব কাজ করি, নিজের কাজ নিজে করে না, আমার যেন কষ্ট হয় না, কেন যে মরণ হয় না কে জানে। মা, আমি জমিতে যাচ্ছি, আর আজকে না পাঁচজন লোক লেগেছে, আর আমি একটু পরে ঘোতনাকে পাঠিয়ে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো পাঠিয়ে দিও। হ্যাঁ, পারবো না, তোরা আমাকে দাসীবাদী পেয়েছিস। হ্যাঁ, এই সংসারের জোয়াল আমি আর টানতে পারছি না, বলে দিলুম। সকাল সকাল কি শুরু করলে বলো তো? আমি করেছি না তুই করেছিস? যাব বাবা, আমি আবার কি করলুম? তুই এই চাষের সময় বউটা এখানে বাপের ঘরে রেখে এলি, গতর খয়ে যাবে তো, তাই না? মায়ের গতর সেটা তো লোহার, তাই না? দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলি, ওকে পাঁচ দিনের জন্য বাপের বাড়ি রেখে এলাম, আর এখন এখন যদি ও না আসে তো আমি কি করবো? কেমন তোর মেয়ে ছেলে যে সু আমি কথা শোনে না, আর তুই কেমন তোর বেটার ছেলে। আজকালকার ছেলেরা সব বইয়ের আঁচল ধরা, ওরা বইয়ের কথায় ওঠে আর বসে, ওদের কি আর সে মুরদ আছে যে বউকে বসে রাখবে? তোমাকে তো তখন পই পই করে বলেছিল ওই মেয়েকে সংসারে তুলো না, শুনলে আমার কথা? সংসারটাকে এবার ছাড়খাড় করে দিল আমার। এই রাগ দেখাবি তুই বউকে? হ্যাঁ বলে দিলাম। কি হলো? আরে কোথায় যা, জাহান্নামে। আরে শো, চুনকি কি রে, বেবি চিলি ধরতে পারবো নি তাই তো? ভালো হবে না চুটকি, তোর হাতে কি ওটা, কি লুকোচ্ছিস? দেখি দেখি, এটা তো ওমা,
এটা তো আমার, তুই তুই আমার মতো লিপস্টিক টিপ পরে বউ সাজবি? পক্কো বলি, চল। কি হলো? এখন না, এখন নয়। বৈকালা আমাদের বাড়িতে আসিস, তখন আমি তোকে বউ সাজিয়ে দেব। এখন চল তো। ছুটকি যাত্রা, চল। জয় মা। কই গো, তাড়াতাড়ি নাও, এখন অনেকগুলো বাড়ি পুজো সারতে হবে। ব্রহ্মাণ্ড দিয়ে বায়ো ব্রহ্মাণ্ড হিতায় চ নমো, জগদ্ধিত কৃষ্ণায় গোবিন্দায় নমো, সাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্বহরি নমো। আজ এত দেরি কেন? কি করবো বলো, এই এক হাতে সব করতে হচ্ছে। এক হাতে বউ কোথায়? বউ সে কপাল কেমন আছে গো যে বউয়ের সেবা পাবো? এই চাষবাসের সময় কানামুখি কি বাপের বাড়ি পড়ে আছে? কপাল গো, এই সবই আমার কপাল। ওম নমো ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রহ্মাণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। মা, জয় মা, মঙ্গল কর মা। উফ বাবা, গরমটা মনে হয় এবার ভালোই পড়বে, বসন্তের শুরুতে তাপে এত দাপ। নাও ধরো বাবা, এত দেখো সকালে হাড়ুকে দেখলাম হনন করে বড় রাস্তার দিকে যাচ্ছে, ডাকলাম সারাটি পর্যন্ত কাটলে না। সকালবেলা বউয়ের কথা বলেছি না, তাই রাগ হয়েছে। বাবা, তা এই সময় হঠাৎ বাপের বাড়ি? আদিক্ষেতা আদিক্ষেতা, বাপের নাকি শরীর খারাপ? আসলে এখন চাষের সময়, এখানে থাকলে তো গোতর খয়ে যাবে। হাড়ি কিছু বলে না? ও আবার কি বলবে, ওই মেয়ে ছেলেটা তো ওষুধ পালা করে বোবা করে রেখেছে। না হলে তুমি বলো, ওই অলক্ষণ মেয়েটাকে বিয়ে করে দেনা পানো তো কিছুই পেল না, আর বিয়ে হয়ে গেছে 3 বছর হয়ে গেল, এখনো পেটে একটা বাচ্চা দিতে পারলো না। এই নিয়ে হাড়ু একটা কথাও বলে। ডাক্তার বৈদ্যি দেখিয়েছো? ও দেখি আর কি হবে, ও তো একটা বাজা মেয়েছে, আমার সংসারটাকে একেবারে চারকার করে দিল। কথাটা তোমাদের বলা উচিত হবে কিনা বুঝতে পারছি না, বুঝলে? তবে নিজের মতো করে ভাবি বলেই বলছি।
তখন তোমরা যদি রাজি হতে, মাজাদের মেয়েটা কিন্তু ভালো ছিল। ও একটু সামান্য খুঁত, দেনা পাওনা কিন্তু ভালো দিত, বুঝলে? যাক, আর কি করা যাবে, যায়। মেয়েটার কিন্তু এখনো বিয়ে হয়নি। কিরে, কি হলো, দেরি হয়ে যাচ্ছে তো? তোর ব্যাপারটা কি? তখন থেকে বলছি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এভাবে চললে কাল ভোরে গিয়ে পৌঁছবি, যত সব চল তাড়াতাড়ি চল। মা অত করে বললো কি এমন হতো একটা দিন থেকে গেলে? ও সব তুই বুঝবি না, তোদের এই ঝামেলার মধ্যে আমি আর নেই, কারো কথা আমি আর শুনতে পারবো না, এই তোকে বলে দিলুম। তাড়াতাড়ি আয়, নাহলে আর ফেরিঘাটে নৌকো পাবো না। ছুটকি তুই? জানিস ছুটকি, আমি না শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। যাবুনি? যাবুনি কিরে পাগলি, আমার বর তো আমার নিতে এসেছে, যাবুনি? জানি জানি সব হবে, আমি পরের বার এসে তোকে খুব সুন্দর করে বউ সাজিয়ে দেব, কেমন? তারা, এটা তোর খুব পছন্দের ছিল নি, এটা আজ থেকে তোর। এ রে, এটা তোর। ভালো থাকিস চুটকি। কি রে, তোর কি কথা কানে যাচ্ছে না? চল চল এক্ষুনি। মেয়েটা কে? আমাদের পাশের বাড়ি সুবল কাকার মেয়ে। ও জানো, ছোটবেলায় না ছুটকি কি একটা অসুখ করেছিল, তারপর থেকে কথা বলতে পারে না। তাই ওতে আমাদের যাত্রাতে একবার কথা ছিল, তুমি তো আমরা যেতে দিলেন। রইল পড়ে সাধের ঘর, স্বপ্ন দেব না, জ্বলছে চিতা কন্যার তো নেই তো কারণ জানা। শিউলি, ও শিউলি, এই শিউলি। হ্যাঁ বল। কি রে, কখন থেকে ডাকছি? আবার অসাতি? শাশুড়ি কিছু বললো নাকি? না না, একটু অনেক দেরি হয়ে গেল রে। দাঁড়া দাঁড়া, জলটা নিয়ে যাই। চল চল চল। কি হয়েছে বলতো? সবক্ষণ বাজার মেয়েছিল বলে খোটারে, আমি আর পাচ্ছি না। ডাক্তার বুদ্ধি দেখিয়ে নে, তোরা দুজনেই যা। কি হলো, বাইরে গেলে আর ঘরে ফেরার কথা মনে পড়ে না? না, কটা বাজে খেয়াল আছে, গেলার ব্যবস্থা করতে হবে তাই নাকি? কথাটা কানে যাচ্ছে না, কি হলো? কতটা নাড়িয়ে যাও, পিণ্ডির চালটা তোলো গিয়ে। পুকুর থেকে অতগুলো জামা কাপড় কেচে আনতে আমার খুব কষ্ট হয়। কষ্ট হয় ততই যখন কষ্ট হয়, বাপকে তো বলতে পারতে, সঙ্গে একটা ঝি পটাতে। ওই যে কথা আছে না, শহুরে শহুরে কত হরিটন টন সচে না পাতা, কষ্ট হয়। এই শোনো, ওই ভিকিরির মুখে না অত বড় বড় কথা মানায় না। তুমি তুমি কথা কথা আমার বাপ মারে এমন গাল মন্দ করে কেন বলো তো? তা কি করবো,
কি করব, তোমার বাপ তো একটা ঠক চচ্চর। কেন, তোমরা তো বিয়ের সময় যা যা চেয়েছিলে আমার বাপ তো সব দিয়েছে। সবই তো দিয়েছে, তা আগে কি জানতাম যে তোমার মতো একটা বজা মেয়ে ছেলেকে ছেলের গলায় ঝুলিয়ে দেবে। আমার বংশে বাতি দেওয়ার কেউ রইল না। শোনো বাচ্চা, তোমাকে একটা কথা বলি, আমি থাকতে আমার বংশ শেষ হয়ে যাবে তা আমি দেখতে পারব না, তাই ঠিক করেছি আমি আবার আমার ছেলের বিয়ে দেবো। হ্যাঁ, নাকে কানে কেঁদোনি তো, তোমায় একটা কথা বলি, সতীর নিয়ে ঘর করা না খুব জ্বালা, তুমি বাপের ঘর চলে যাও। স্যার, স্পট থেকে যে কটা এভিডেন্স আমরা পেয়েছি সেগুলো কালেক্ট করে পাঠিয়ে দিয়েছি, আপনি জাস্ট এই নোটগুলো একটু দেখে নিন। ওকে, তাহলে কি স্যার আমি হারুকে, ঠিক আছে নিয়ে আসুন চায়ের দোকান। ওকে স্যার। নমস্কার স্যার। স্যার হারু, আইসি বউটাকে তাহলে পুড়িয়ে মারলি? কি বলছেন কি স্যার, বিশ্বাস করুন আমি জানি, জানি ধরা পড়লে সব অপরাধী সাধু হয়ে যায়। স্যার পাড়া প্রতিবেশীরা অনেকেই বলেছে বিয়ের পর থেকে নাকি ওরা বউটার ওপর ভীষণ টর্চার করত। না না স্যার, এগুলো সব মিথ্যে কথা। দেখুন স্যার, ছোট্টখাটো ঝামেলা সব পরিবারে হয়েই থাকে, তাই বলে। আচ্ছা মিস্টার তারুকবাবু, আপনি এখানকার পঞ্চায়েত প্রধান, আপনার এলাকার একজন মহিলা হঠাৎ আগুনে পুড়ে মারা গেলেন, এটাকে আপনি? না না, ঠিক তা না, পরিবারটাকে আমি অনেকদিন ধরে চিনি তো তাই বলছিলাম। ওকে, পোস্টমর্টাম রিপোর্টটা আসতে দিন। তবে ওই রিপোর্টে যদি কিছু পাওয়া যায় তাহলে তোকে কেউ বাঁচাতে পারবে না। লেটস গো। এখন এখন কি হবে? কাজটা তোরা মোটেই ভালো করিসনি, যাক চিন্তা করিস না, কি করা যায় দেখছি, কিছু টাকা পয়সা রেডি রাখিস। চল পরেশবাবুর কাছে যাই। বিয়েতে ওরা 1,00,000 টাকা দেবে বলেছে, দান সামগ্রী আর মেয়েকে সোনা দিয়ে মুড়ে দেবে বলেছে। জয় মা, জয় মা, আমার মনস্কামনা পূর্ণ করেছিস মা, তোকে আমি 5-16 আনা দিয়ে পুজো দেব। জয় মা, মা মা গো, বাড়ুইরা যে জমিটা বিক্রি করবে বলেছে ওটাও কিনে দেব ভাবছি। সে তুমি যাই করো বাবু, আমার কিন্তু অনেক দিনের শখ দুগাছা সোনার বালা, আমি ওই ছেলের বিয়েতে বালাটা পরব। হবে হবে,
সব হবে। হ্যাঁ গো, যদি যদি ওই মেয়ের বাড়ি আবার, না না ওসব ঝামেলা থানায় মিটে গেছে, আজ ওদের ডেড বডি পেয়ে যাবার কথা। এতক্ষণে মনে হয় রইল পড়ে সাধের ঘর স্বপ্ন দিয়ে বোনা, জ্বলছে চিতা কন্যার তো নেই তো কারণ জানা। ও বিধির তোর ভবের ঘরে আজব রে কারখানা, সিধু যতন করে সাজলি রেবো, খাঁচা ভেঙে উড়ল পাখি যতই ডাকি আর ফেরে না। ও বিধির তোর ভবের ঘরে আজব রে কারখানা।